নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তো ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, তো চলো দেখতে থাকো। এই যে বাড়ির কাজকর্ম হচ্ছে, তো এই বাড়ির কাজকর্ম ওনারা করছে কিন্তু আমি ক্লান্ত হয়ে পড়ছি। তো তোমাদের সাথে একটা কথা বলি, দুপুরবেলা যারা ঘুমোতে ভালোবাসে অথচ ঘুমোতে পারে না কোনো কাজের কারণে, সেটা একটা কীরকম বলো? শাস্তি? শাস্তি তো ভীষণ বড় শাস্তি, তো একটা মানে ভীষণ বড় শাস্তি। আমার এত ঘুম পাচ্ছে কিন্তু দুপুরবেলা এখন ঘুমোতে পারছি না, কারণ ওদের টিচার আসবে। আমি ঘুমিয়ে থাকলে তো হবে না, কারণ টিচারকে বুঝিয়ে দিতে হবে কি কি বই আজকে পড়বে না পড়বে, ওদেরকে তো দেখাতে হবে কোনগুলো স্কুলে হয়েছে, ক্লাস ওয়ার্ক হয়েছে, সেগুলো রিভিশন করতে হবে। তো এই সমস্ত নানান কারণে মানে এত ঘুম পাচ্ছে, আমি তাকে চোখ মানে তাকাতে পারছি না। তার মধ্যে ওরা দুজন ভীষণ দুষ্টুমি করছে, মানে ওই ঘরে এই যে আরেকজন পেছনে। তো আমি অনেকক্ষণ ধরে ডাকছি যে আয় এসে টেবিলে বস, কারণ এখনই মিস আসবে। আমি সত্যি কথা মানে চোখ মেলতে পারছি না টেনে, এত ঘুম পাচ্ছে। আর তারপরে যে কালকে রাত একটার সময় ঘুমিয়েছি, মেয়েদের কিছু ক্লাস ওয়ার্ক ছিল সেগুলো করে একটার সময় ঘুমিয়েছি, উঠেছি আবার ছটার সময় উঠে মেয়েদেরটা সব টিফিন টিফিন দিয়েছে, সমস্ত সব করেছে, অনেকটা লেট হয়ে গেছে মানে ঘুমোতে। কালকে যদি 11টা 12টায় ঘুমাই তাহলে পুষিয়ে যায়। এখন দুপুরবেলা কোথায় ঘুমোবো সেই সুযোগটা নেই, কারণ এই এখন 4টার সময় পড়া যায়। আর দেখো ওরা কী করছে ওই ঘরে, আমি তোমাদের একটু দেখাই। চলো দেখো, পড়াতে আসবে, আমি অনেকক্ষণ ধরে ডেকে যাচ্ছি, কি করে যাচ্ছে দেখো দুজনে। কি করছো ওটা? কি কি খবর? কি তাই এখানে এখানে দাঁড়িয়ে খবর পড়ছো? বাবা, ভালোই বুদ্ধিটা বের করেছে। খবরের সঙ্গে সবাইকে কি ফুড খেতে দেবে নাকি? হ্যাঁ, কি হচ্ছে এটা? হ্যাঁ, এই যে বেবি, কি হচ্ছে? খেলছো? এটা কিন্তু ইয়ে করো না, এটা কিন্তু আঠা দিয়ে লাগিয়ে দিয়ে গেছে, এই বক্সটা দরকার। এই ঘরটাকে দেখে কীরকম মনে হচ্ছে বলো তো, মানে সেই একদম যাচ্ছে তাই অবস্থা, কিন্তু না মোটেই না। এই ঘরটা আমাদের সব থেকে মানে কি বলবো, সব থেকে ইউজ হয় বেশি এই ঘরটা। এই ঘরে আমার মেয়েদের টেবিলে বই খাতা থাকে, কিন্তু এখন দেখো বই খাতার বদলে কী সমস্ত হয়ে আছে, দু একটা বই খাতা পড়ে আছে। আর হচ্ছে এই খাটে তবলা হারমোনিয়াম সব থাকে, কিন্তু তার বদলে দেখো কী সমস্ত আছে। হ্যাঁ, মা এসো না, ওগুলো পেস্টিং করেছে, এদিকা এদিকা, ওটা টাচ করবি না নষ্ট হয়ে যাবে, খুলে যাবে, চলে চলে এসো। তো এই ঘরের অবস্থা খুব দুর্দশা, মানে করুণ অবস্থা দেখলে আর কি কীরকম যেন একটা অস্বস্তি লাগে। এটা আর মাত্র বেশি দিন না, কাল আর পরশু কাজ করলে একদম আমাদের এই ঘরটা আমি আবার আগের মতো পূর্বের অবস্থায় ফিরিয়ে আনবো একদম। তো এইগুলো সব, এই যে এখানে কিছু রয়েছে, ওই যে ভেতরে সানমাইকাটা একা দিয়ে রয়েছে, আমি এগুলো সরাচ্ছি না, কারণ কোনটা কি কখন কি দরকার। শোনাই রাখো, এটা ওগুলো ওখানে যাবে না। তো মোটামুটি অনেকটাই রেডি হয়ে গেছে, তোমাদেরকে দেখাই। দেখাই বলতে তোমাদের এর আগে ভিডিওতে দিয়েছি, মানে মোটামুটি এই কাজগুলো হয়েছে। যেরকম এই যে একটা বক্স হয়েছে, এই বক্সটা হয়েছে, এখানে কাজ হবে তোমাদেরকে পরে পুরোটা কমপ্লিট হলে আমি তোমাদেরকে দেখাবো। এই বক্সটা যেরকম হয়েছে, এটাও মানে এরকম গ্লাস হবে, তো ওই মানে এই মাঝখানটায়। আর এই যে এখানে সানমাইকার বসানো হয়ে গেছে, এইটুকুই হয়েছে, আর বাদবাকিগুলো এখনও হয়নি। ওই যে সব কাটিং করে রেখে দিয়েছে, কিছু ওপরে ওই কোণে দেখো রেখে দিয়েছে সব। তো এগুলো এখন হবে। আর টেবিলটা দেখো, টেবিলটা আগের থেকে একটু ভালো অবস্থা, কারণ আগে প্রচুর ধুলো ছিল, এগুলো ধুলো ছিল, আমি একদম মুছে পরিষ্কার করে দিয়েছি, কিন্তু জিনিসগুলো রয়েছে, কারণ এই বক্সগুলো কমপ্লিট হলে আমি এই জিনিসগুলো সব ঢুকিয়ে দেবো। আরেকটা কথা হচ্ছে, মেন যেই অস্বস্তিকর ব্যাপারটা ছিল, মানে এই টেবিল চেয়ারগুলো প্রচুর ধুলো জমে গেছিলো, মানে সেই ধুলোর জায়গায় মানে
আমি অনেকটা পরিষ্কার করেছি, কালকে দেখো, কালকে আমি ভালো করে পরিষ্কার করেছি, ভালো বলতে ফাইনাল না, মানে একদম ওপরে ধুলোটা মুছে দিয়েছি, আর সুন্দরভাবে নিখুঁতভাবে আমি করব সেগুলো হচ্ছে একদম পুরো কাজটা কমপ্লিট হলে। যাই হোক, একদম তাদের বই খাতা গুছিয়ে রেখেছি, এখন মিস আসার অপেক্ষা, আর তার সঙ্গে তোমাদেরকে দেখাই। এই দেখো, তোমাদেরকে তো দেখিয়েছি মাছ, তিনটে মাছ মরে গেছে বলে আমার মেয়েদের মনটা খুব খারাপ, দেখেছো তো? এই যে তো এই মাছটার পেটে ভর্তি ডিম বাচ্চা দেবে, এই মাছটা দুখানা মাছ আছে। তো চিন্তার বিষয় হচ্ছে মাছগুলো ডিম মানে বাচ্চা দিলে বড় মাছগুলো যদি খেয়ে নেয়, এই একটা মানে চিন্তার বিষয় যে কি হবে। দেখো কত ভালো লাগছে দেখতে। তো যেটা হচ্ছে, এখানে তো তোমার এই তিনটে মাছ যে মরে গেল, আমি একদিন জল পাল্টাতে গেলাম, দেখলাম দুটো মাছ মরে গেল, একটা সবুজ ছিল একটা লাল ছিল, মানে ঠিক এই মাছের মাছ, এই মাছ আর এই যে এই সবুজের, এই যে তো এরকম তিনটে মাছ মারা গেছে টোটালি। আর হচ্ছে খাবার একটু দিতে হবে, কারণ সেই সকালবেলা খাবার দিয়ে গেছে, আমি একটু খাবার দিয়ে দিই। এটার মধ্যে খাবার আছে, তো বেশি খাবার দেবো না, দেখো এইটুকুই খাবার দিচ্ছি। দেখো খাবার দিলাম, দেখো খাচ্ছে, ঠিক আছে? তো যেই খাবার দিলাম সেই দেখো এসে এসে খেয়ে যাচ্ছে, তো খুব ভালো লাগে মাছকে খাবার দিতে। একটু হয়তো কাজের চাপটা বেড়ে গেছে, কারণ জল পরিষ্কার করতে হয়, পাথরগুলো ভালো করে ডলে ডলে পরিষ্কার করতে হয়, ওই জন্য টেবিলটার অবস্থাও খারাপ, মোটামুটি সব কিছুর অবস্থাই খারাপ এখন আমার ঘরের চারিদিকে। দেখো এখানে এখন বই, এখানে এখন বই এসেছে, বই খাতাগুলো। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, অনেকগুলো কলা এনেছিল আমার বর, তো সেই কলাগুলো পেকে গেছে, পেকে গেছিলো বলে তারপর শেষে আমি বড়া করে নিয়েছি। দেখো কলা, দেখেছো তো কলার বড়া করে নিয়েছি, খেতে কিন্তু খুব ভালো হয়েছে, এই যে অনেকটা তালের বড়ার মতো লাগছে না, খেতে ভালো হয়েছে। একটা কিছু কিছু বড়া একটু কালো হয়ে গেছে, কারণ আমি এই বড়াটা করতে গিয়ে নিচে চলে এসেছিলাম, ওই জন্য মানে ইয়ে হয়েছে, বড়াটা কালো কালো হয়ে গেছে। এই যে এই কলাগুলো আর খাওয়া যায় না, একদম পেকে গেছে। যেগুলো বড়া করেছি এগুলোর থেকে অবস্থা ভালো ছিল, ওই জন্যই করেছি, এটার অবস্থা খুবই খারাপ, এটা ফেলে দিতে হবে। কী যে হচ্ছে, জিনিস এত নষ্ট হলে ভালো লাগে না একদম। মনা কী হলো, এবার চলো মিস আসবে তো, ঠিক আছে দেখি ম্যাম এসছে কি না, কারণ টাইম মতোই ম্যাম চলে আসে না। আস তো, এখনো আসেনি ম্যাম, ওয়েদারটা মানে বেশ ভালো, মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টিও হয়েছে, ওই মানে একটু ঠান্ডা ঠান্ডাও দিয়েছে, মানে গরমের অস্বস্তি থেকে বাঁচা যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। দেখো সব আমাদের এখান দিয়ে প্রচুর স্কুল গাড়ি যায়, মানে আমাদের বাড়িটা এমন জায়গায় চারিদিকে মানে স্কুল, তো চারিদিকেই এরকম গাড়ি যায়। এই যে মেয়েরা দেখো এখানে এসে খেলেছে, এখানে এসে এই যে এই ঘরটার করেছে, আমি তারপর বলেছি যে শোনা তোরা ঘরে আয়, নাহলে তো ছেলেধরা আসবে, আর দুজন চিৎকার করে তাড়াতাড়ি করে ঘরে চলে গেছে। দেখো ঘর ঘর খেলছিল, কিন্তু দুপুর টাইম, তো আমি ভাবলাম যে না একদম বাইরে থাকার দরকার নেই, তো ওই জন্য আমি ঘরে ডেকে নিয়েছি। তো যাই হোক চলো দেখতে থাকো, এখনই মিস আসবে, ওদের পড়াটা মানে মিসকে পড়াটা বুঝিয়ে দিয়ে তারপর একটু শোবো, মানে ঘুমোবো না কিন্তু একটু শোবো। তো দেখো মেয়েদেরকে পড়িয়ে গেল, পড়িয়ে গেল বলতে মানে মিস এলো তো 4টার সময় আর গেল 6টার সময়, আর আমার এত ঘুম পাচ্ছিল তোমাদেরকে বললাম,
তো আমি ঘুমিয়েছি, ভীষণ ঘুমিয়েছি, আর এত ঘুমিয়েছি যে সন্ধে পার হয়ে গেছে। আর বিশেষ করে আমার যে ঠান্ডা লেগেছে, কিরকম শীত শীত করছিল, মানে আমাকে যথারীতি এত গরমের মধ্যে আমি ফ্যান চালিয়েছি, গায়ে চাদর দিয়ে আমাকে শুতে হয়েছে। নাক জ্বলে যাচ্ছে, মাথাটা ভার হয়ে আছে, গাটা কেমন ম্যাচ ম্যাচ করছে। তো ওই জন্য মানে দেখো বাইরেটা পুরো অন্ধকার, তো যেটা দেখাচ্ছি যে বাইরেটা পুরো অন্ধকার। মানে আমি এখন এই সন্ধে পুজোটা দিলাম, মানে এতটা লেট সচরাচর হয় না, মানে বাড়ি থাকলে এরকম লেটে আমি পুজো করি না। আমি তাড়াতাড়ি করেই মানে যেই সন্ধ্যের যে টাইমটা ওটাতেই পুজো করি। তো আজকে অনেকটা লেট হয়ে গেল ঠাকুরদেরকে পুজো দিতে। তো সেটাই যে মানে শরীর ক্লান্ত হলে যেটা হয় যে টাইম মতো কোনো কিছুই হয় না। তার মধ্যে ঠাকুর ঘরে বলছি না, গিয়ে বলছি ঘরে যে তার মধ্যে আবার কি বায়না ধরেছে। তো আমি ঠাকুর ঘর থেকে চলে এসেছি, আমি তোমাদেরকে বলি যে কি ব্যাপার চলছে। যে দেখো একজন পর্দার পেছনে, ঠিক আছে, সে রাগ করেছে, সে পর্দার পেছন থেকে বেরোচ্ছে না। আর এই হচ্ছে আরেকজন, সে আবার এই আমি যে সেই বড়াটা বানিয়েছিলাম ওটা খুব ভালো খেয়েছে এবং আরও মানে সে খেতে চাইছে, কিন্তু আমি আর দেবো না, কারণ তেলে ভাজা তো বেশি খাওয়া ভালো না। কিন্তু ওই জন উনি এ সমস্ত খাবে না, উনি এখন চাউমিন বায়না করছে, চাউমিন ফিশ ফ্রাই এই সমস্ত। এখন আমার সম্ভব, ওদের বাবা বাড়িতে নেই, আমি কি করে এখন এগুলো করে দেব, এনে দেব। চাউমিন খেতে যাচ্ছে, মাসের শেষ, তো চাউমিনটা নেই, ফুরিয়ে গেছে, আর আমি এখন দোকানে আমার পক্ষে যাওয়া সম্ভব না। তো ওই জন্য আমি যেতে চাইছি না বলে এখন সে এই খাবারটাও খাবে না। এদিকে আমি বললাম যে তাহলে দুধ কর্নফ্লেক্স খা, তাও খাবে না, ওই যে ওখানে বসে আছে রাগ করে, কি বলবো বলো। তো যাই হোক, মেয়ে, বড় মেয়ে, সে ও সমস্ত খায়নি, ওই জন্য আর আমারও ভালো লাগছে না, আমরা সবাই খেলাম, ও না খেয়ে থাকবে। এদিকে বলছে খিদে পায়নি রাগের ঠেলায়, তো আমি তার জন্য চাউমিনের বদলে ওই একটু ম্যাগি করে দিচ্ছি। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধু থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তো এখনকার মতো টাটা, নমস্কার।